প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে, কে জাস্ট রপ্ত করে আশাবাদী তো একটা কারণে আমি শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে একটি ঘৃণার নাম শেখ হাসিনা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটা পর্যন্ত মুখে আনতে চাইছেন না অনেকেই। এবার রেহাই পেলেন না পর্দার শেখ হাসিনাও। শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকারে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমাটির প্রচারণার সময় তিনি নিজেই বলেছিলেন, শেখ হাসিনাকে মনে প্রাণে তিনি ধারণ করেন। হাসিনার মতো তিনিও হতে চান। আরো বলেছিলেন, আমাদের প্রত্যেকটি বাঙালি মেয়ের মধ্যে একটি করে শেখ হাসিনা রয়েছে। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। সিনেমাটিতে তিনি মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলনে তোপের মুখে 5ই আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে নেট দুনিয়ায় এই পর্দার শেখ হাসিনা অর্থাৎ নুসরাত ফারিয়াকে খোঁজা হচ্ছে এবং চলছে তাকে নিয়ে নানা ধরনের সমালোচনা এবং ট্রল। একজন লিখেছেন, প্রত্যেক মেয়ের মধ্যে নাকি একটি করে শেখ হাসিনা থাকে, এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়না ঘরে রাখা হবে। অপর একজন লিখেছেন, পালানোর বায়োপিকটা কি এখন নুসরাত ফারিয়াই করবে? নেটিজনদের এমন মন্তব্যের প্রেক্ষিতে জনপ্রিয় এই নায়িকাকে অনেকেই খুঁজছেন। খোঁজ নিতে গিয়ে জানা গেল তিনি এই মুহূর্তে দেশে নেই, অবস্থান করছেন পশ্চিমের কোনো এক দেশে। কলকাতা কিংবা বাংলাদেশেও তার হাতে উল্লেখযোগ্য তেমন কোনো কাজ নেই বলে জানা গেছে। সর্বশেষ জুলাই মাসে তাকে যুক্তরাষ্ট্রে একটি শোতে জায়েদ খানের সঙ্গে দেখা গিয়েছিল। গত এক মাসে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো দূরের কথা, একটি টু শব্দ পর্যন্ত করেননি এই নায়িকা। বরং বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে নিজের গ্ল্যামার যুক্ত ছবি পোস্ট করতে দেখা গিয়েছে নুসরাত ফারিয়াকে। দেশ যেমনই থাকুক, তিনি আছেন তার গ্ল্যামার নিয়ে।